হ্যালো এভরিওয়ান, আমি কোডফোর্স রাউন্ড 667-এর প্রবলেম ডি নিয়ে ডিসকাস করব। সো এই প্রবলেমে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, 0 আর 1-এর কম্বিনেশনের। ওই অ্যারেতে আমরা ওই অ্যারেটাকে আমাদের সবগুলো 1-কে কন্টিজুয়াস সেগমেন্টে রাখতে হবে। এখন কন্টিজুয়াস সেগমেন্ট মানে হচ্ছে এই এই দুইটা 1-এর মাঝখানে কখনো 0 থাকা যাবে না। যেমন এই দুইটা 1-এর মাঝখানে একটা 0 আছে, এই দুইটা 1-এর মাঝখানে একটা 0 আছে। তাহলে এই দুইটা সেগমেন্ট, এই অ্যারেটাকে আমাদের এমনভাবে বানাতে হবে যে যে কোনো দুইটা 1-এর মাঝখানে যাতে কোনো 0 না থাকে, সবগুলো 1 একসাথে থাকে। সো এটা আমরা কীভাবে করব? সো এটা করার জন্য আমরা দুইটো অপারেশন করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট। লেফট শিফট মানে হচ্ছে যে আমি যে কোনো একটা 1-এর কন্টিজুয়াস সিকোয়েন্স নেব, এখানে একটাই 1 এলিমেন্ট আছে। সো এই একটাই এই সিকোয়েন্সটা আমি এক পিছনে সরাই দিতে পারবো। আর আর রাইট শিফট হচ্ছে যে কোনো একটা 1 নিব আমি, এইটা এইটা পিছনে না সরে সামনে সরাইতে পারবো। সো এই লেফট শিফট আর রাইট শিফট করে আমাদেরকে বলতে হবে যে মিনিমাম নাম্বার অফ কয়টা স্টেপে আমরা এই সবগুলো 1-কে কন্টিনিউয়াস বানাতে পারবো। তার মানে সবগুলো 1-কে এমনভাবে এরাটাকে এমনভাবে সাজাবো যাতে যে কোনো দুইটা 1-এর মাঝখানে কোনো 0 না থাকে। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এই 1-টাকে ডাইনে সরাইতে পারি। তো এই 1-টাকে ডাইনে সরাইলে হবে কি, তাহলে এই 1-টা চলে যাবে এই জায়গায়, তাহলে এটা এটা চলে আসবে 1 1 0 1। তাহলে এই 1-টাকে আমরা আবার বামে সরাইতে পারি, তাহলে 1 1, এই 1-টা বামে চলে আসবে, দেন 1 এই দেন এই সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে যে কোনো দুইটা 1-এর মাঝখানে কোনো 0 নাই। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের 1-গুলো কন্টিজুয়াস আকারে আছে সবগুলো 1। সো এটা আমরা খুবই সিম্পলি করতে পারি যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে আমাদের ইনিশিয়ালি যে অ্যারেটা দেওয়া থাকবে ওই অ্যারের সবচেয়ে বামে কোন 1-টা আছে, মানে কত নম্বর ইন্ডেক্সে 1 আছে ওইটা বের করব, সবচেয়ে ডানে কত নম্বর ইন্ডেক্সে 1 আছে এটা বের করব, তারপর এর মাঝখানে কয়টা 0 আছে এই বাম থেকে ডানে ইটারেট করব, ইটারেট করে এর মাঝখানে কতটা 0 আছে ওইটা কাউন্ট করব, ওইটাই জাস্ট আমাদের আনসার হবে, কারণ আমাদের শিফট এতটাই করা লাগবে। সো ওটার ইমপ্লিমেন্টেশনটা যদি দেখি, জাস্ট প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আমি লেফট একটা ভেরিয়েবল নিছি, সেটার মধ্যে লেফট ইন্ডেক্সটা রাখছি সবচেয়ে বামে কত নম্বর ইন্ডেক্সে 1 আছে, তারপর রাইট নিছি, রাইট নিয়ে সবচেয়ে ডাইনে কত নম্বর ইন্ডেক্সে 1 আছে এটা বের করছি, তারপর লেফট টু রাইট ইটারেট করে লেফট টু রাইটের মাঝখানে কতটা 0 আছে ওইটা কাউন্ট করে জাস্ট প্রিন্ট করে দিছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।